মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। উঠেছি আজকে অনেক সকালে, কিন্তু এতক্ষণ না শুরু করা হয়ে ওঠেনি আমার ঠিকভাবে ব্লগটাকে। তো মোটামুটি রান্নাঘর গোছানো নেই এখনো, গোছাবো আমি রান্নাঘরটাও। আর এই জায়গাটার অবস্থাও মেসি হয়ে রয়েছে, এখানটাকেও গোছাবো। আদারওয়াইজ আমি এই জায়গাটাকে পরিষ্কার করলাম, চেয়ারটাকে পরিষ্কার করলাম একটু, আর এই বিছানাটাকে গোছালাম, গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম। এবার ঘরটাকে মুছবো। তার আগে দেখতেই পাচ্ছ মাথায় চুপচুপে করে তেল দিয়েছি, এ মাসে না শ্যাম্পুটাই আনতে ভুলে গেছি। তো যাই, নিচে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তো নিচে গিয়ে শ্যাম্পু আর দুধের প্যাকেট লাগবে, দইয়ের প্যাকেট লাগবে, এগুলো লাগবে, এগুলো নিয়ে আসি নিচ থেকে গিয়ে। আর আজকে রান্না করব হচ্ছে, বাবা মামনি এসছে, যেহেতু তোমরা জানো অনেকেই, কালকে আর ব্লগ করিনি, কারণ কালকে মাইসোরের সেকেন্ড পার্টটা যাবে বলে আমি আর ব্লগ কিছু করিনি। আজকে হবে এই পমফ্রেট মাছটা, মামুনি পমফ্রেট মাছ খায় না, তাই তিনটেই হবে, আর এই হবে এই গলদা চিংড়িটা রান্না। তো এই রান্না হবে আজকে, চিংড়ি মাছের মালাইকারি করব আর পমফ্রেটের ঝালটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ এরকমই রয়েছে, আর এখানে কিছু কিছু বাসনপত্র রয়েছে যেগুলো আমাকে মাজতে হবে। যাই আগে গিয়ে নিয়ে আসি শ্যাম্পুটা, এসে তারপরে ঘরটা মুছে আমি স্নানটা করে পুজোটা দিয়ে তারপর ঢুকবো রান্নাঘরে। আর মামনি পাপা ওকে তিনজনকেই হয়তো ঘরে দেখতে পাচ্ছ না, আমরা কালকেও গেছিলাম একবার, মামনি পাপা একটু চেক আপ করাবে ফুল বডি আর কি, তাই জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম। আজকে টেস্টগুলো যে দিয়েছে ওই টেস্টগুলো করাতে গেছে, করিয়ে রিপোর্ট নিয়ে একেবারে ডাক্তার দেখিয়ে ফিরবে। সেন্ট জনসের রিপোর্ট মোটামুটি হওয়ার এক দেড় ঘন্টা কি ম্যাক্সিমাম দু ঘন্টা টাইমের মধ্যে রিপোর্ট পেয়ে যায়, ফোনে চলে আসে আর কি। তো ওই রিপোর্ট নিয়ে একেবারে ডাক্তারকে দেখিয়ে আসবে, তো একটু তো দেরি হবেই, একটু টাইম টেকিং ব্যাপার তো অবশ্যই রয়েছে। তো ওই জন্য ভাবছি আমিও ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো করে ফেলি। তো চলো শুরু করি এবার। রান্নাঘরে চলে এসেছি মোটামুটি, এবার তাড়াহুড়ো করেই করছি, একটু লেট হয়ে গেছে আসলে, একটু গড়াচ্ছিলাম বলতে পারো, মানে সকাল থেকে আর কি, তারপর তো 9টা থেকে ব্লগটা চালু করলাম। আর এখন চলে এসছি, আগে চিংড়ি মাছটাকে করবো বলে, চিংড়ি মাছের মালাইকারি হবে সেটাই আগে বানাবো, তাই জন্য আগে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিই। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে ভাজা যে তেলটা রয়েছে ওটার মধ্যেই আমি একটুখানি ঘি দিয়ে দেবো, বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে দিতে লাগবে না। তো ঘিটা একটু গরম হলে আমি দেবো গোটা গরম মশলা, ঘিটা থেকে ধোয়া উঠতে শুরু করেছে, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। একটু গরম মশলাটা থেকে স্মেল বেরোলে তারপর দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। জানি না এই ফার্স্ট টাইম আমি মালাইকারি করছি, জানো তো আগে কখনো আমি মালাইকারি করিনি, এই ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি। ওর খুব ইচ্ছে যে এত বড় বড় চিংড়ি আনা হয়েছে যখন একটু মালাইকারি হোক, মূলত বলতে পারো মালাইকারি খাওয়ার জন্যেই এনেছে চিংড়িটা। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো, আর যখন দেখবো একটু লেগে লেগে আসছে তখন নারকেলের দুধটা দিয়ে ম্যানেজ করবো। দেখো মোটামুটি পেঁয়াজটা অনেকটা কমেই এসেছে, আর যারা চিনি দেবে তারা এই টাইমেই চিনি দেবে, আমিও দিতাম, যেহেতু মামুনি পাপা আছে তাই এখন দেব না, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আস্তে আস্তে নারকেলের দুধটা অ্যাড করব আর নাড়তে থাকবো। নারকেলের দুধ বলতে ওই নারকেলটাকে পিষে নিয়ে আমি একটু ছেঁকে নিয়েছি, এই আর কি, আর কিছুই নয়। মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, বাকি নারকেলের দুধটাও আমি দিয়ে দেবো আবারও, ব্যাস নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার যেহেতু কষবে ব্যাপারটা আবার, তাই একে একে ড্রাই স্পাইসেসগুলো আমি অ্যাড করে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো, যা যা দিয়ে থাকি আর কি রেগুলার ইউজের জন্য। এটা ধনে গুঁড়ো দিচ্ছি, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। আবারও কষিয়ে নেবো এবার,
সব দেওয়া হয়ে গেছে, বাট টক দইটুকু আমি দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ মতো টক দই আছে। দেখো কষাতে কষাতে তেল মোটামুটি বেরিয়েছে, আর এটা আমি জল ইউজ করবো না, দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়েই আমি গ্রেভিটাকে এবার বানিয়ে নেবো, মানে ঝোলঝোল টাইপ যেটা। ভালো করে মিশিয়ে দেব, আর লাস্ট এটার মধ্যে নুন দেব। তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু এখনো নুনটা দেইনি। নুনটা দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দিয়ে ফুটিয়ে নেব, যার যতটা গ্রেভি দরকার সেই সেরকম দুধ দেবে। নুন দিয়ে দিয়েছি, দুধটা লাস্ট আর একটু আমি অ্যাড করে দিলাম। এবার মাছগুলোকে আমি অ্যাড করে দেব। মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি, একটু নাড়া দিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেব। যাতে একটু জুসি ব্যাপারটা মাছে ঢুকে যায়। যদি কেউ চাও তো এই টাইমে মানে একটু ফুটে এলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো। আমার ঘরে ছিল, জাস্ট যেহেতু জানো টেট্রাপ্যাক গুলো খুলে ফেললে একবার তারপর বেশি দিন আর ইউজ করা যায় না, তো আমার ঘরে একটু ছিল, তাই যাতে পারছি তাতেই ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমের যদিও টেস্টটা ভালো, তো আশা করি ভালোই লাগবে। আর লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। মোটামুটি ডান হয়ে গেছে, এবার একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে দেবো। দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ আজকে আমাদের দুটো মাছ দিয়েই খাওয়া হবে আর কি, পমফ্রেট আর মালাইকারি। তো ছেলেদের তো একটু কাই লাগেই, বোঝোই পাপা আর প্রমি ওরা দুজনেই একটু গ্রেভি লাগবে, তো ওই জন্যে আমি রেখেছি গ্রেভিটা। তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেরকমই লাগবে। মালাইকারিটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, এবার করব পমফ্রেটটা। পমফ্রেটটা করার পর আমি রাতের জন্য ফুলকপি আলু তরকারিটা করে রাখবো, কারণ আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে। কালকে আমরা বেরিয়েছিলাম কোথায় বলো তো, কালকে গেছিলাম হচ্ছে আমরা ওম কালেকশনে, বিকেলের দিকে গেছিলাম। কালকে সারাটা দিন আমাদের কারেন্ট ছিল না, মেনটেন্সের কাজ চলেছে তাই। তো আর আজকে যাব আমরা জেপি নাগার, 4th ব্লক ইচ্ছে আছে আমাদের, তো গেলে তো অবশ্যই তোমাদেরকে সাথে নেব, ওটা বলার কথাই নেই আর আলাদা করে কিছু। তো কড়াইটাকে গরম বসিয়ে এলাম, এবার করবো পমফ্রেট মাছটা। পমফ্রেট মাছটাকে বসিয়ে আমি ফুলকপি আর আলুটাকে কেটে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জাস্ট মুছবো। আর তোমাদেরকে দেখাই আমরা মাইসোর থেকে কি কি কিনেছি। এই বাম্বু ট্রিটাকে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এই গণেশটা তো দিয়েছে বিকাশরা, বিকাশ আর রুমি ওই প্রমির বেত্রেতে। আর এই আদি যোগীটা কিনেছি আমরা, ছোট্ট সে কিনেছিলাম, আমরা বেশি বড় এখানে রাখতে চাইনি, ব্যাপারটাকে এইরকমই সাজাতে চেয়েছিলাম, তো এরকমই সাজিয়েছি। চলো আরো একটা জিনিস দেখাই। আমার তো জানো ফ্রিজ ম্যাগনেটের খুব শখ, এটা গোয়া থেকে আনা, গোয়ার এটা উবে গেছে জাস্ট। আর মানালির এখানে দুটো ছিল, একটা আমি মামনি পাপাকে দিয়ে দিলাম, আর মানালির এইটা আমি রেখেছি। আর এই আই লাভ মাইসুরু লেখা এইটা আমরা এবার এনেছি, আমার খুব ভালো লাগে এরকম জমাতে, তো আমি নিয়ে চলে এসেছি। এরকম একটা মামুনিও বাড়ির জন্য কিনেছে। আরো দেখাই কি কি কেনা হয়েছে। এই দেখো এই আরেকটা জিনিস কিনেছি, এই সাইকেলটা কিন্তু চলে বেশ সুন্দর। এই সাইকেলটা নিয়েছে 100 টাকা, এটাও আমি একটা কিনেছি, মামুনি একটা কিনেছে। আর এই গাছগুলো মানে এরকম ভাবে বিক্রি হচ্ছিল, এটা শুধু রাখলে ভালো লাগবে না। আর এরকম একটা টপ দেওয়া গাছ কিনে নিয়েছি, এগুলো নিয়েছে 50 টাকা পার পিস, এরকম ভাবে সাজিয়ে রেখেছি। আমারটা আমি রেখে দিয়েছি, এটা মামুনি কলকাতা নিয়ে যাবে। আর পাপা আর একটা যেটা কিনেছে সেটা দেখাই, মানে পাপা কিনেনি, এটা পাপাকে কিনে দিয়েছি, এটা পাপার খুব পছন্দ ছিল। এ দেখো স্ট্যান্ড করা সাইকেল, এই যে ব্রেক ট্রেক সব ঘোরে দেখতেই পাচ্ছ, যা 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 এক সেকেন্ড দাঁড়াও। এই দেখো এটাও না ঘোরে, আমি দেখাতে পারবো না এক হাত দিয়ে ক্যামেরা ধরে, দাঁড়াও দেখাচ্ছি, তাও চেষ্টা করছি। এই যে এটাও খুব স্মুথলি ঘোরে, দেখো এই আমি ধরে রেখেছি, তাই এরকম দিলে না সাইকেলটা চলছে, প্যাডেল দেওয়া যায়, দেখে দেখো তো খুব সুন্দর লেগেছে জিনিসটা। এটা দাম চেয়েছিল 550 টাকা, আমি লাস্ট দাম দর করে 200 টাকা দিয়ে এনেছি। তো চলো এই আর কি শপিং টপিং। দেখো মোটামুটি আমার পমফ্রেট মাছটাও হয়ে গেছে, জানো তো বাটিটা না একটু ছোট হয়ে গেছে, মাছ আনতাজে মাছটা একটুখানি চিড়কে গেল, যাই হোক না কেন। তো এই হচ্ছে মাছটা, দুটো রান্নাই হয়ে গেল। এবার ফুলকপি আলুটাকে কেটে রেখেছি, এবার এটাকে বানাবো। তো চলো
এখন বাজে পাক্কা 11:03, আর অনেকদিন বাড়িতে মানে অনেকদিন বাদে বাড়িতে এরকম একা একা, তো নিজেরই কেমন একটা লাগছে। যাই হোক, আমি বিছানা পাটি তো গুছিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে দেখে দিয়েছি, আর ঘরটাও মুছে নিলাম। এই জাস্ট মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে, ওখানটাতেও দেখলে যে পরিষ্কার করে দিয়েছি। এখন কেমন একটা হ্যাপাজার্ট হয়েছিল, তো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে দিয়েছি, রান্না তো হয়েই গেছে সব। আর কড়াইটা যে বসানো দেখতে পাচ্ছ, ওটাই রাতের জন্য ফুলকপি আলুর তরকারি করলাম, আর পাশে টেস্টিটাতে ভাত বানাবো। তো সবটাই হয়ে গেছে, চলো এবার আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা বসাবো, একটু বাদে বসাবো ভাবছি, এখন 12টাই বাজে, 12:30 দিকে বসিয়ে দেবো। এখনও ওরা না আসেনি, এখনও হয়নি, যেহেতু রিপোর্টটা নিয়ে তারপর রিপোর্ট হতে মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগে। এটার অবস্থা দেখো হাওয়াতে পুরো, তো 2-2.5 ঘন্টা টাইম লাগে, তাই একটু টাইম লাগছে, চলে আসবে তারপর। প্রচণ্ডই রোদ দেখে বুঝতেই পারছো, আর আমরা বেরোচ্ছি এখন জয়নগর ফোর ব্লকের জন্য। এখন বেজে গেছে প্রায় 5:27, তো চলো প্রচণ্ড রোদেই দেখো বিকাশ, চলো। আমরা জয়নগর ফোর ব্লক এসেও গেছি, আর সিরিয়াসলি একটা প্ল্যানেট ফিলিং আসবে। তো ড্রেসগুলো দেখো কি সুন্দর, আমাদের ঘোরাও হয়ে গেছে, জিনিসপত্রও কিনেছি অল্প স্বল্প, তবে দাম যে খুব কম এরকমটা নয় শুনেছিলাম। ওই বলে না, লোকে অনেক কিছু বলে, এসে তারপর দেখা যায়, কিন্তু পুরো মার্কেটটা ঘুরতে পারলে হ্যাঁ একটু লাভ হয় বটে। তো এই আর কি, মার্কেটটা খুব বড় বলবো না, তবে মোটামুটি বড় সড়ো আছে। আজকে রাতে এসে তারপরে ফুলকপি আলু তরকারিটা তো সকালেই করা ছিল, আর রুটিটা করলাম, এসে ফুলকপি তরকারি আলুটা দুর্দান্ত খেতে হয়েছিল। মামুনি তো আরেকবার নিল, পাপাও বলছিল খুব ভালো হয়েছিল খেতে। আমি হিং ফোড়ন দিয়ে যে নিরামিষ তরকারিটা করি সেটাই করেছিলাম। তো চলো আজকের মতো এখানেই টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকে যদিও আমাদের কোথাও যাওয়ার নেই, ওরা যাবে একটু, মামুনি পাপার একটা রিপোর্ট রয়ে গেছে, তো ওই জন্য সেন্ট জনসে যাবে আনতে পাপারও, আর সেই টাইমে আমি আর মামুনি ডিমার্ট যাবো কিছু জিনিস আনতে, কারণ মামুনি যাওয়ার টাইমও চলে এসেছে, শুক্রবার মামুনিদের ট্রেন আছে। হয়েও গেল দেখতে দেখতে 5 দিন, 3 মাস আগে পাপা মামুনিরা টিকিট কেটেছিল, সেই ডেটটাও চলে এলো। যাই হোক, এখন আমাদেরও আর যাওয়ার প্ল্যান নেই কলকাতা, ইচ্ছে তো করছে চলে যাই কলকাতা, যাই হোক সেটা তো সম্ভব না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটার কিছু অন্তত ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে জয়নগর ফোর ব্লক অনেকেই বলে, আমার সত্যি কথা বলতে জয়নগরের থেকে কমার্শিয়াল স্ট্রিট ফার বেটার লেগেছে, একই ধরনের সব কিছু। আমার তো মনে হয়েছে যে কমার্শিয়াল স্ট্রিট গেলে বরঞ্চ বেটার, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু পাওয়া যায়। তো এখানটায় না লিপস্টিকটা লেগে রয়েছে ঠোঁটে, যাই হোক। তো চলো আজকের মতো গুড নাইট।